চলুন বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বাপার্ডের যে জব সার্কুলার আছে সেটি দেখে নেই এখানে বর্তমানে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে একটি হচ্ছে সহকারী পরিচালক আইটি ও গবেষণা এটি প্রথম শ্রেণীর পদ এবং পদের সংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু এখানে যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং সিএসসি বা ট্রিপলই বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ চার বছরের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ থাকা চলবে না পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপর হচ্ছে মেডিকেল অফিসার এখানে পদের সংখ্যা একটি এখানে বয়স সীমা বত্রিশ বছর এটিও প্রথম শ্রেণীর পদ বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু যোগ্যতা কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন উনিশশো আশি ১৬ ষোলো নং আইনের অধীন রেজিস্টার্ড হতে হবে এরপর শর্তাবলী জেনে নিন আবেদনকারী জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত চাকরির আবেদন ফর্ম আগামী এগারো দুই দুই হাজার একুশ এই তারিখ পাঁচ ঘটিকার মধ্যে মহাপরিচালক বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বাপার কোটালিপালা গোপালগঞ্জ বরাবর পৌঁছাতে হবে আবেদন ফর্মের সকল কলাম পূরণ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনকারীর বয়স এগারো দুই দুই হাজার একুশ আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে চাকরির আবেদন ফর্ম অর্থাৎ এম ও পি এ ডট গভ ডট বিডি এখান থেকে আপনারা সেই ফর্মটি পেতে পারেন এটি যদিও এখানে বলা নেই তারপরও আমি আপনাদের সুবিধার্থে এটি বলে দিলাম তবে এখানে একটি কথা বলা আছে যে বি এ পি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটও পাওয়া যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা ফর্মটি আবেদনের যে ফর্ম আছে সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে এখানে কাগজপত্র দিয়ে দেওয়া আছে কী কী কাগজপত্র দিয়ে যুক্ত করতে হবে ফেরত খাম পনেরো টাকা ডাক টিকিট সংযুক্ত ইত্যাদি ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা সংযুক্ত করে দেবেন এবং সেই সাথে তিনশত টাকার অফেরত যোগ্য ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার এটিও আপনাদের সংযুক্ত করতে হবে তো আজ এ পর্যন্তই যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি